আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী তিনি বলছেন এতদিন কেন গ্রেফতার করা হয়নি কি স্বার্থ লুকিয়ে আছে মুখ্যমন্ত্রীর আগেই গ্রেফতার করা উচিত ছিল মুখ্যমন্ত্রী নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে কি স্বার্থ এখানে লুকিয়ে আছে কেন তদন্ত করা হয়নি সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে আমরা চাইবো সিবিআই কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই কাণ্ডে যে দুর্নীতির সাথে যে যুক্ত সমস্ত বলরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেপ্তার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক আশা করব।